একটা বিস্তারিত বর্ণনা থাকা অতীব জরুরি। তারপরেও আপনার চাকরির ইতিহাসের পাশাপাশি আপনি কোন কোন কাজ করতে দক্ষ, আপনার এরিয়াজ অফ এক্সপার্টাইজ, এই বিষয়টি আপনার জীবন বৃত্তান্তে থাকা জরুরি। কারণ আপনি হয়তো একটা বিষয়ে কাজ করেছেন কিন্তু আপনার আরো অন্যান্য আনুষাঙ্গিক অনেক বিষয়ে দক্ষতা থাকতে পারে। যেমন একজন মানুষ যে একজন ভালো ম্যানেজার, কিন্তু সে একজন ভালো কমিউনিকেটরও হতে পারে, একজন ভালো সলিসিটরও হতে পারে, একজন ভালো সঙ্গীতজ্ঞ হতে পারে। সুতরাং আপনার অন্যান্য ক্ষেত্রে যে সকল অভিজ্ঞতা রয়েছে, যে সকল এক্সপার্টাইজ রয়েছে, যে সকল মেধা রয়েছে, তার বর্ণনা আপনার জীবন বৃত্তান্তে থাকা জরুরি। তাহলে আপনার সম্পর্কে, আপনার দক্ষতা সম্পর্কে, আপনার অভিজ্ঞতা সম্পর্কে, আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবে। পরিশেষে জীবন বৃত্তান্তে যে বিষয়টি অত্যাবশ্যকীয় তা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনি যেই অনুষদেরই স্টুডেন্ট হন, আপনাকে অবশ্যই জীবন বৃত্তান্তের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতার ধারাবাহিক একটি বর্ণনা এবং ফলাফলের ধারাবাহিক বর্ণনা দেওয়া আবশ্যক। কারণ তাহলেই একজন চাকরিদাতা বুঝতে পারবেন যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা আপনার শিক্ষাগত যোগ্যতা প্রস্তাবিত চাকরিটির জন্য কতটুকু উপযুক্ত বা উপযোগী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটা জীবন বৃত্তান্ত লেখার ক্ষেত্রে অন্তত পাঁচটি বিষয়, আপনার যোগাযোগের ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল আইডি, এক কথায় আপনার কন্ট্যাক্ট ডিটেলস বর্ণনা করতে হবে, আপনার পেশাগত লক্ষ্য বর্ণনা করতে হবে, আপনি অতীতে কোন কোন জায়গায় চাকরি করেছেন তার একটা বর্ণনা থাকতে হবে, আপনার যে সকল বিষয়ে দক্ষতা রয়েছে চাকরির পাশাপাশি অন্যান্য বিষয় সমূহ, এ সকল দক্ষতার একটি ধারাবাহিক বর্ণনা থাকা দরকার, এবং আপনার শিক্ষাগত যোগ্যতার একটি বর্ণনা থাকা দরকার। এই পাঁচটি বিষয় যদি একটি জীবন বৃত্তান্ত থাকে তাহলে তা একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। এছাড়া আপনি যদি আপনার বংশের ইতিহাস, আপনার নেতার ইতিহাস এসব বর্ণনা করতে চান, যা অনেক ক্ষেত্রেই জীবন বৃত্তান্তের সাথে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। আর আধুনিক এই অনেক প্রতিযোগিতামূলক বিশ্বে অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে সময় ক্ষেপণ করার মতো সময় আমাদের কারো কাছেই নেই। সুতরাং জীবন বৃত্তান্তকে অপ্রাসঙ্গিক বর্ণনায় তুলে না ধরে বরং প্রাসঙ্গিক বিষয়গুলো জীবন বৃত্তান্তের মধ্যে থাকাই বাঞ্ছনীয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব হোয়াট ইজ কারিকুলাম বাইটা। ইংরেজিতে রেজিউমের পাশাপাশি কারিকুলাম বাইটা অন্য একটি শব্দ প্রচলিত রয়েছে। তো এই কারিকুলাম বাইটাকেও বাংলায় আমরা সাধারণত জীবন বৃত্তান্ত হিসেবেই বর্ণনা করে থাকি। সুতরাং এই কারিকুলাম বাইটা বিষয়টা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি তার সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে কারিকুলাম বাইটা হচ্ছে আপনার জীবনের একটা সংক্ষিপ্ত সার উপস্থাপন, যা একটা ধারাবাহিক বর্ণনার মাধ্যমে উপস্থাপিত হবে। বলা হয়েছে কারিকুলাম বাইটা গিভস অ্যান ওভারভিউ অফ এ পারসন এক্সপেরিয়েন্স অ্যান্ড আদার কোয়ালিফিকেশনস। আমরা জীবন বৃত্তান্তে যেমনটি আলোচনা করেছিলাম, কারিকুলাম বাইটা বা এই জীবন বৃত্তান্তের এই ফরম্যাটে এটা অন্য একটা রূপ। জাস্ট রিজিউমি এবং কারিকুলাম বাইটা দুটোই হচ্ছে জীবন বৃত্তান্ত, কিন্তু রিজিউমি সাধারণত ব্রিফ লেখা হয়, কারিকুলাম বাইটা তুলনামূলকভাবে একটু দীর্ঘায়িত, একটু কমপ্রিহেন্সিভ করে লেখা হয়। তো এই কারিকুলাম বাইটা হচ্ছে আপনার অভিজ্ঞতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতার একটা কমপ্রিহেন্সিভ ধারাবাহিক বর্ণনা, যেখানে বলা হয়েছে যে রিজিউমের মধ্যে আপনার বিষয়গুলো খুব সংক্ষিপ্ত সার হিসেবে এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠার মধ্যে উল্লেখ করতে হবে। কারিকুলাম বাইটার মধ্যে আপনি প্রত্যেকটা বিষয়, আপনার সামগ্রিক জীবনের ধারাবাহিক বর্ণনাটি একটু বিশদ আকারে, একটু কমপ্রিহেন্সিভ আকারে প্রদান করবেন। এ হচ্ছে কারিকুলাম বাইটা বা জীবন বৃত্তান্ত। এখন আমরা দেখব ইংরেজি রিজিউমি এবং কারিকুলাম বাইটা এর মধ্যে পার্থক্যগুলো কি কি। তিনটি বিষয়ে আমরা পার্থক্যটা আলোচনা করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে তার দৈর্ঘ্য। বলা হয়েছে রিজিউমি ক্যাপ্ট শর্ট অ্যান্ড ব্রিফ। রিজিউমি যেই জীবন বৃত্তান্তের যেই রূপ তা হচ্ছে অনেকটা সংক্ষিপ্ত সার এর মতো। সাধারণত এক পৃষ্ঠার মধ্যে আপনি আপনার জীবনের যে সকল সংক্ষিপ্ত সার উপস্থাপন করতে পারবেন ওই রূপটাকে আমরা রিজিউমি বলে থাকি। কিন্তু কারিকুলাম বাইটা বা সিভি হচ্ছে অনেকটা লম্বা সুরা একটা বিষয়, যেখানে আপনার জীবনের ধারাবাহিক বর্ণনায় একটু কমপ্রিহেন্সিভ ধারণা থাকবে। তাই আমরা প্রথম পার্থক্য দেখলাম
রিজিউমি এক পৃষ্ঠার মধ্যে হবে, আর কারিকুলাম ভাইটা একাধিক বা দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে হবে। এবার কাজ কি? রিজিউমির এর কাজ হচ্ছে মেইনলি আমরা রিজিউমিতে প্রফেশনাল যেসব বিষয় রয়েছে, চাকরি দরখাস্ত বা কোথাও কোনো পরিচালক পর্ষদের সদস্য হওয়া বা কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া, মোট কথা হচ্ছে পেশাগত জীবনে আমরা যে জীবন বৃত্তান্তটি খুব সংক্ষিপ্ত সার ব্যবহার করে থাকি এই রূপটি হচ্ছে রেজিউমি। আর শিক্ষা জীবনে আমরা যেই ধারাবাহিক বর্ণনা, একটু কমপ্রিহেন্সিভ বর্ণনা ব্যবহার করে থাকি তাকে আমরা বলে থাকি কারিকুলাম ভাইটা। এজন্য এখানে উদাহরণস্বরূপ বলা যায়, কারিকুলাম ভাইটা সাধারণত আপনি যদি উচ্চতর পড়াশোনা করতে চান, পিএইচডি ডিগ্রি নিতে চান বা অন্যান্য উচ্চতর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে চান, সেক্ষেত্রে আপনার কভার লেটারের সাথে একটা কারিকুলাম ভাইটা থাকা বাঞ্ছনীয়। অপরদিকে আপনি যদি কোনো চাকরি দরখাস্ত করতে চান যেখানে আপনাকে এক দেখাই সিদ্ধান্ত নিতে হবে, এই সকল ক্ষেত্রে আপনাকে কারিকুলাম ভাইটা না দিয়ে আপনার কভার লেটার বা পরিচিতি পত্রের সাথে একটা রিজিউমি অ্যাটাচ করে দেওয়া বাঞ্ছনীয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে টাইপস অফ ইনফরমেশন, কোন ধরনের তথ্য আমরা রিজিউমি বা কারিকুলাম ভাইটার মধ্যে দিয়ে থাকি। যেমন আমরা আগেই আলোচনা করেছিলাম যে কারিকুলাম ভাইটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার একটা ধারাবাহিক বর্ণনা, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষা জীবনের বিভিন্ন অর্জন, আপনার বিভিন্ন মেরিট লিস্ট, আপনার সার্টিফিকেশন গুলো প্রজেক্টেড হবে ইন এ সিভি একটা কারিকুলাম ভাইটার মধ্যে। অপরদিকে আপনার পেশা জীবনের দক্ষতা, পেশা জীবনের অভিজ্ঞতা, পেশাগত জীবনের অর্জন, এই সমূহ বর্ণনা হবে একটা রিজিউমের মধ্যে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কারিকুলাম ভাইটা অনেকটা শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত অভিজ্ঞতা, শিক্ষাগত অর্জনের বর্ণনা, এবং রিজিউমি অনেকটা পেশাগত জীবনের যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং পেশাগত জীবনের বর্ণনা। সুতরাং আমরা রিজিউমি এবং কারিকুলাম ভাইটার মধ্যে পার্থক্য এই তিনটি আসপেক্ট থেকে আলোচনা করব। এ পর্যায়ে আমরা আলোচনা করব হোয়াট ইজ কভার লেটার। আপনি যে পরিচিতিমূলক পত্র সাধারণত চাকরির ক্ষেত্রে দরখাস্ত অথবা কোথাও নেটওয়ার্কিং এর বিষয়ে যদি হয় সেক্ষেত্রে একটি চিঠি বা পত্র আপনার রিজিউমি বা কারিকুলাম ভাইটার অগ্রায়ন পত্র হিসাবে দাখিল করে থাকেন, সেই অগ্রায়ন পত্রটি হচ্ছে আপনার কভার লেটার। তো কভার লেটার যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে বলবো কভার লেটার হচ্ছে আপনাকে পরিচিতি করানোর মূলক একটি পত্র, যেখানে আপনার রিজিউমি বা কারিকুলাম ভাইটার অগ্রায়ন পত্র হিসেবে তা দাখিল করা হয়। সাধারণত যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কভার লেটার হচ্ছে অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন ফর্ম। সো এই অ্যাপ্লিকেশনটা লেখার ক্ষেত্রেই আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ভালোভাবে আপনার যারা চাকরি দিবেন তাদের সাথে পরিচিত করিয়ে দেয়। এই অ্যাপ্লিকেশন লেটারটা যেন আপনার পরিচিতি, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত জীবনের অর্জন সমূহ এবং আপনার পেশাগত যোগ্যতা, পেশাগত জীবনের অর্জন সমূহ, আপনার বিভিন্ন ধরনের দক্ষতা সমূহ একটি খুব সুন্দর সাবলীলভাবে সংক্ষিপ্ত সার হিসেবে উপস্থাপন করতে পারে, তাহলেই আপনার কভার লেটারটা একটা ভালো কভার লেটার হবে। কভার লেটারকে আমরা সাধারণত তার ভিন্নতার উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করে থাকি। প্রথমটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ জব। আপনি যখন কোনো চাকরির দরখাস্ত লিখবেন এই কভার লেটারটাকে বলা হয় চাকরির দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেটার। আর যদি কোথাও এই সার্কুলার না থাকে, চাকরি কোন পদে কোন বিষয়ে কোন লেভেলে এই বিষয়গুলো আপনি জানেন না, কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট কারিকুলাম বাইটা পাঠাতে যাচ্ছেন বা রিজিউমি পাঠাতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় প্রকারের কভার লেটার, যাকে প্রসপেক্টিভ পজিশনের ভিত্তিতে সম্ভাব্য কোনো পদের জন্য আপনার রিজিউমি বা জীবন বৃত্তান্ত জমা দেওয়ার বিষয়টাই হচ্ছে আপনার দ্বিতীয় শ্রেণীর কভার লেটার। তৃতীয় শ্রেণীর কভার লেটার হচ্ছে অনেকটা আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি করার জন্য বা আপনার নেটওয়ার্কে অবস্থিত যে সকল মানুষ তাদের মধ্যে কোনো ওপেনিং রয়েছে কিনা এই বিষয়ে জানার জন্য আপনি যেই কভার লেটার দিতে পারেন তা হচ্ছে আপনার তৃতীয় শ্রেণীর কভার লেটার, যেখানে যেটাকে আমরা নেটওয়ার্কিং লেটার বলে থাকি।
সুতরাং কভার লেটার আমরা তিন ভাগে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে নির্দিষ্ট কোন চাকরির বিপরীতে আপনার আপনার জীবন বৃত্তান্ত দাখিল করা, যাকে জব অ্যাপ্লিকেশন বলি। দ্বিতীয় হচ্ছে আপনি নির্দিষ্ট জানেন না যে কোনো ওপেনিং আছে কিনা, কিন্তু এই প্রতিষ্ঠানে এই ধরনের পদ থাকতে পারে, তার জন্য সম্ভাব্য যে সকল দরখাস্ত বা পত্র আমরা প্রেরণ করে থাকি জীবন বৃত্তান্তের সাথে, তা হচ্ছে প্রসপেক্টিভ লেটার। আর তৃতীয়টি হচ্ছে আপনার নেটওয়ার্কের মধ্যে এই ধরনের কোনো পদ আছে কিনা বা আদৌ দরখাস্ত আহ্বান করা হচ্ছে কিনা তা জানার জন্য আপনার বন্ধু বান্ধব